সাকিবের আছে তিনশো পঁচাত্তর কোটি টাকা আর মাসরাফির শুধুই নয় কোটি টাকা সাকিবের বার্ষিক আয় যেখানে আয় হয় না এক কোটিও সাকিবের সম্পত্তি আরো বেড়ে যাবে যদি করা হয় তার শেয়ার এদিকে এমপি হওয়ার পর সম্পত্তি কমে যাওয়াটাই স্বাভাবিক মনে করছেন মাশরাফি খেলার বাইরে তার আয় নেই কোনো আর ব্যবসায় সফল সাকিবের ব্যবসার অভাব নেই কোনো দুইজনের সম্পত্তির পরিমাণ ও উৎস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ক্রিকেটারদের মাঠের খেলায় দর্শকদের বিনোদনের প্রধান খোরাক তবে প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার আগ্রহ কম নয় ভক্তদের সংখ্যাটা জানা থাকলেও বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার বা খেলোয়াড় সাকিব আল হাসান তা সবারই জানা তবে সাকিবের আয় কত এ নিয়ে ছিল ধোয়াশা একইভাবে অনেকেই মাশরাফির আয় সাকিবের আশেপাশে মনে করলেও এক্ষেত্রে সাকিবের ধারের কাছেও নেই মাশরফি অবশ্য থাকার কথাও না একে তো খুব বেশি ব্যবসায়ী এমনভাবে থাকেন না মাশরফি আসল আয়টা করেন খেলা দিয়ে। তা আবার বিদেশি লীগে প্রায় এক যুগ ধরে দেখা যায় না তাকে সৎ মাশরাফি রাজনীতি থেকেও যে খুব বেশি ফয়দা নেয় না তাও বিশ্বাসযোগ্য মানুষের কাছে এবার নির্বাচনে হলফনামায় আইটা সাকিব বেশ বড় দেখালেও সম্পত্তি তেমন দেখাননি এবং কি স্থাবর কোনো সম্পত্তি দেখা দেখানেনি তিনি যা থেকে স্পষ্ট হয় যে সাকিবের সকল স্থাবর সম্পত্তি হয়তো তার বাবা মা বা স্ত্রীর নামে এছাড়াও নগদ অর্থ নিজের নামে নেই আহামরি কিন্তু সাকিব আয় দেখিয়েছেন বছরে প্রায় ছয় কোটি টাকা হল অফ নামায় পেশা ক্রিকেটার উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব তার বার্ষিক আয় দেখিয়েছেন পাঁচ কোটি পঞ্চান্ন লাখ একাত্তর হাজার দুইশো টাকা জামানতের বিপরীতে সাকিব মোট ব্যাঙ্ক ঋণ দেখিয়েছেন একত্রিশ কোটি আটানব্বই লাখ একষট্টি হাজার তিনশো বিরাশি টাকা হলফনামা অনুযায়ী সাকিবের কোনো স্থাবর সম্পত্তি নেই অস্থাবর সম্পত্তি হিসেবে এগারো কোটি ছাপান্ন লাখ একানব্বই হাজার আটশো ছিয়াত্তর টাকা শেয়ার বাজারে তার মোট বিনিয়োগ দেখিয়েছেন তেতাল্লিশ কোটি তেষট্টি লাখ ছিয়ানব্বই হাজার আটশো টাকা মোট আয় থেকে ব্যাংক আমানত হিসেবে সাকিব দেখিয়েছেন বাইশ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো তিরানব্বই টাকা হলফনামায় সাকিব পঁচিশ ভরি স্বর্ণ দেখিয়েছেন আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছেন ১৩ লাখ টাকা মূল্যের শুধু স্টার্ন ব্যাংকে এক কোটি পঞ্চাশ লাখ বিশ হাজার তিনশো তেষট্টি টাকা ঋণ রয়েছে বলে হলফনামায় সাকিব উল্লেখ করেছেন অন্যদিকে সাকিবের পাঁচ ভাগের এক ভাগও বার্ষিক আইনেই মশরাফি বিন মর্তুজার হলফনামা অনুযায়ী বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের বার্ষিক আয় অষ্টআশি লাখ চুয়ান্ন হাজার চারশো টাকা যা প্রায় সাকিবের ছয় ভাগের এক ভাগ অবশ্য ছয় বছর আগে যখন ম্যাচ খেলায় ছিলেন তখন তার বার্ষিক প্রায় দুই কোটি টাকা ছিল এমপি হবার পর তা অর্ধেকে নেমে এসেছে আয়ের খাত হিসেবে মাশরফি উল্লেখ করেছেন শেয়ার মার্কেট চাকুরি ও অন্যান্যর কথা শেয়ার বাজার থেকে চোদ্দ লাখ এক হাজার টাকা বিভিন্ন সম্মানী বাবদ তেইশ লাখ তিন হাজার বিশ টাকা এবং অন্যান্য খাত থেকে একান্ন লাখ ঊনপঞ্চাশ হাজার চারশো পঁচাশি টাকা আয় করেন সম্পত্তির বিবরণীতে মাশরাফি জানান তার মোট নয় কোটি বিয়াল্লিশ লাখ ঊনসত্তর হাজার ছয়শো একত্রিশ টাকার সম্পত্তি রয়েছে পাঁচ বছর আগে যাচ্ছিলো মোট নয় কোটি চোদ্দ লাখ ঊনষাট হাজার একান্ন টাকার সম্পত্তি এর মধ্যে তার হাতে রয়েছে এক কোটি আশি লাখ চুয়ান্ন হাজার চারশো দুই টাকা তিন ব্যাংকে রয়েছে এক কোটি তিন লাখ সত্তর হাজার আটশো ষাট টাকা বন্ড রয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার এছাড়া বিভিন্ন সঞ্চয়পত্র মিলিয়ে পঁয়তাল্লিশ লাখ তিরাশি হাজার তিনশো উনআশি টাকা এছাড়া একটি কার দুইটি মাইক্রো এবং একটি জিপ রয়েছে যেগুলোর মূল্য এক কোটি পঁচাত্তর লাখ সাত হাজার টাকা স্থাব সম্পত্তি হিসেবে মশি দেখিয়েছেন দুই হাজার আটশো বর্গ ফুটের ফ্ল্যাট যার মূল্য এক কোটি আট লাখ টাকা রাজধানী পূর্বাচলে তার একটি প্লট রয়েছে যার মূল্য আট লাখ চব্বিশ হাজার টাকা এছাড়া সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ছয় তলা বিশিষ্ট বাড়ি রয়েছে নিজের নামে কৃষি জমি রয়েছে তিন দশমিক ছয় এক একর যার মূল্য সাঁত্রিশ লক্ষ টাকা সিটি ব্যাংকে উননব্বই লাখ সাত হাজার সাতশো পঁচাত্তর টাকা ঋণ রয়েছে মাশরাফির বাংলাদেশের সাবেক ও বর্তমান কাপ্তানের হলফ নামায় উল্লেখিত সম্পদ নিয়েই অবশ্য এবারের নির্বাচনের আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে